हेलो मम्मीज एंड डैडीज, वेलकम बैक टू माय चैनल। तो आज के साथे शेयर करब एम कि जरूरी ओषुधर सम्बन्धे जगू शीतकाले ना मायर का थका किन्तु खूब ही बेशी जरूरी। तो एटा हलो जरूरी शिशुर ओषुध पार्ट टू, जेटा आमी आगे एक बार शेयर करेछी पार्ट वाने एमन किछु ओषुध जेगुलो नतून मायेदेर काछे थाका खुबी बेशी जरूरी। सेई भिडियोटा आपनारा जदि ना देखे थाकेन ताहले अवश्यई चेक करे नेबेन सेई भिडियोटा। आर आजके जेई ओषुधगुलोर कथा आमी आपनादेर साथे शेयर करब सेगुलो शीतकालेर जन्यई स्पेशाल, कारण এই শীতকালের এই সময়টাই কিন্তু বেবিদের খুবই ঠান্ডা লাগার একটা চান্স থেকে যায়। তো এই শীতকালের এই সময়টাই বেবিদের এই যে কফ এন্ড কোল্ড বলুন, সর্দি বলুন, কাশি বলুন, এগুলো যে হয়ে থাকে, তো কি কি এমন ওষুধ আছে যেগুলো খুবই ইজিলি এই রোগগুলো সারাতে সাহায্য করে বেবিজদের। তো আমার ডক্টর এই ওষুধগুলোই আমাকে সাজেস্ট করেছেন। এই ওষুধগুলো কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি ছিল এই ওষুধগুলোর সাথে সেই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু কখনোই এই ওষুধগুলো ডক্টরের গাইডলাইন ছাড়া বেবিজদের দেবেন না, কারণ যে কোনো ওষুধ দেওয়ার আগে ডক্টরের কাছে কনসাল্ট করাটা খুবই বেশি জরুরি। এই ওষুধগুলো কিন্তু আমাকে আমার ডক্টর সাজেস্ট করেছে যখন রুহির কফ অ্যান্ড কোলের প্রবলেমটা বাড়ছিল। তো এই জন্য এই ওষুধগুলো আমার কাছে অনেকটাই বেশি হেল্প করেছে আর এগুলো খুব ইজিলি কাজ করে, সেই জন্যই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। সাবস্ক্রাইব করুন বেবি মমকে আর প্রেস করুন বেল আইকনকে রেগুলার আপডেট পাওয়ার জন্য। ওয়েলকাম টু বেবি মম। প্রথমেই আমি যেই ওষুধটার কথা শেয়ার করব সেটা হচ্ছে এই অ্যালেক্স জুনিয়র। এটা হচ্ছে একটা কফ সিরাপ। এই কফ অ্যান্ড কফের যেই প্রবলেমটা বাচ্চাদের হয় যখন বাচ্চাদের খুব কাশি হয়ে যায় এই ঠান্ডার সময়টা বিশেষ করে, এমনি সময়ও বেবিসদের কাশিটা হয়ে থাকে, তো এই ওষুধটাই আমি আমার বেবিকে দেই। তো এই ওষুধটা এত ভালো কাজ করে আপনারা জাস্ট ভাবতে পারবেন না। মানে জাস্ট একটা ডোজ বা দুটো ডোজ দেওয়ার পরেই পরেই ওদের কিন্তু কাশিটা অনেকটাই কমে যায়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটাই আমি সব সময় বেবিকে দেই। তো এই ওষুধটা আমার খুবই একটা ওয়ান্ডার প্রোডাক্ট বলে মনে হয়। সেকেন্ড যেই ওষুধটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই ম্যাক্সট্রা। ম্যাক্সট্রা বলে এই সর্দির এই ওষুধটা, এইটা খুবই ভালো কাজ করে। এটা ডাক্তাররা বলে 2 থেকে 3 ডোজ এটা দিতে, মানে দিনে 2 ডোজ করে 3 দিন আমাকে দেওয়া দিতে বলা হয়েছিল। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এই ওষুধটা দেওয়ার একদিনের মধ্যেই ওর সমস্ত রকমের সর্দি কাশি সবকিছুর থেকে ওরা রিলিফ পায়। আর এই ওষুধটা কিন্তু সর্দি কাশি জ্বর তিনটাতেই খুব ভালো কাজ করে। ওদের হালকা কফ অ্যান্ড কোল্ডের যেই প্রবলেমটা বাচ্চাদের লেগেই থাকে সেটা কিন্তু আমি এটা সব থেকে বেশি হেল্প পেয়েছি। কিন্তু ডক্টররা সবসময় সাজেস্ট করে এই ওষুধটা হালকা সর্দি লাগলেই আপনারা দেবেন না, কারণ হালকা সর্দি লাগলে কখনোই বেবিসদের ওষুধ দেওয়াটা উচিত না। সেই সময় আপনারা হোম রেমিডি ট্রাই করতে পারেন, হোম রেমিডি করুন, যাতে বেবিজরা ওই হোম রেমিডির থেকেই অনেকটা রিলিফ পেয়ে যায়। যেমন আপনারা সর্ষার তেলের মাসাজ দিতে পারেন, বা আপনারা সর্ষার তেল কালো জিরে আর রসুন দিয়ে গরম করে একটা তেল বানিয়ে রাখুন, সেই তেলটা বেবির চেস্টে পিঠে পায়ে যদি মাসাজ করেন দেখবেন সেটা কিন্তু ইমিডিয়েট কফ অ্যান্ড কোল্ডের প্রবলেমটাকে রিলিফ করতে অনেকটাই সাহায্য করে। বা তুলসী পাতা, মধু আর আদা তিনটে জুস বানিয়ে একটা বাচ্চাকে সিরাপ তৈরি করে সেই সিরাপটাও আপনারা বেবিকে দিতে পারেন, সেটাও কিন্তু কাশির জন্য অনেকটাই বেশি সাহায্য করে আর সর্দি কমাতেও অনেকটাই বেশি সাহায্য করে। সেই জন্য প্রথমেই আপনারা বেবিকে ওষুধটা দেবেন না। তারপর যেই ওষুধটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই নাসোভিন। এই যে ড্রপটা এটাও কিন্তু খুব ভালো একটা নাকের ড্রপ। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে নাসোক্লিয়ার যেই ড্রপটা হয় স্যালাইন ড্রপটা সেটা শেয়ার করেছিলাম। সেটা কিন্তু কোনো হার্মফুল না, সেটা সবসময়ই বাচ্চাদের দেওয়া যায়। আর সেটা বেসিক্যালি নাক বন্ধ হলে বাচ্চাদের দেওয়ার কথা ডাক্তাররা রেকমেন্ড করে। কিন্তু এই যে নাকের ড্রপটা এইটা বাচ্চাদের শুধু নাকি নাক বন্ধ হলে বা বাচ্চাদের অনেক সময় কি হয়ে যায় মানে
খুব বেশি পরিমাণে সর্দি, মানে নাকটা এতটাই বেশি মানে সর্দি পড়তে থাকে যে নাকটা একদম ভেজা ভেজা থাকে সব সময়। তো নাকটাকে ড্রাই করতে কিন্তু এই যে নাজোভিনটা, এটা ওদেরকে অনেকটাই সাহায্য করে। তো এইটা ডক্টর আমাকে রুহির জন্য দিয়েছিল যখন ওর প্রচন্ড মাত্রায় সর্দি লাগছিল, আর সর্দির জন্য ওর নাক দিয়ে ক্রমাগত সর্দি পড়েই যাচ্ছিল। মানে নাকটাকে ড্রাই করার জন্য এই ওষুধটা খুবই বেশি কাজ করে। তো এই ওষুধটা নাক ড্রাই করার জন্য আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। তো এই ওষুধগুলো আমি আবারও বলছি, কোনো সময়ই ডাক্তারের রেকমেন্ড ছাড়া এই ওষুধগুলোকে বেবিসদের দেবেন না। কেমিস্ট থেকে কিনে এনে বা আমার এই ভিডিওটা দেখে ফার্মেসিতে গিয়ে কখনোই এই ওষুধগুলোকে পারচেজ করবেন না। অবশ্যই ডাক্তারের কাছে আগে দেখান ওষুধগুলো, কি এই ওষুধটা কি আমরা বাচ্চাকে দিতে পারবো কিনা। যদি ডাক্তার বলে যে হ্যাঁ এই ওষুধটা সত্যি খুব ভালো বা আপনারা দিতে পারেন, তাহলেই বাচ্চাকে দিন, কারণ সব ওষুধ কিন্তু সবার শ্যুট করে না। এই ওষুধগুলো আমার বাচ্চা শ্যুট করেছে জন্য এমন নাও হতে পারে কি আপনার বাচ্চা শ্যুট করবে বা অন্য কোনো রিয়াকশন হবে। সেই জন্য যে কোনো মেডিসিন দেওয়ার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন, তারপরেই সেই মেডিসিনটা আপনার বেবিকে দিন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আরও অনেক নতুন মায়েদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই ভিডিওটা থেকে অল্প হলেও হেল্প পায়। আর আবারও বলছি, আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।